ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক বোন জানতে চেয়েছেন যে জাকাতের অর্থ দিয়ে কি গরিব আত্মীয়দের রমজানে ইফতার বাজার খরচ বা নগদ টাকা দান করা যাবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। বাদ না বোন, কখনো কোনো অবস্থাতেই জাকাতের টাকা দিয়ে ইফতার দেওয়া যাবে না। ইফতার আলাদা একটি ইবাদত এবং সেটি নফল দান সাদাকার মধ্য দিয়ে এটি করতে হবে। জাকাতের অর্থ দিয়ে কারো ইফতার দেওয়ার সুযোগ নেই। হ্যাঁ, আপনি জাকাতের অর্থ গরিবকে দিয়েছেন, জাকাতের হকদারকে দিয়েছেন, সে সেটা দিয়ে ইফতার কিনলে সেটি তার জন্য জায়েজ। কিন্তু জাকাত দাতার জন্য জাকাতের অর্থের মালিক বানিয়ে দেওয়াটা হচ্ছে শর্ত বা নিয়ম। এটি হচ্ছে জাকাত আদায়ের মৌলিক অবস্থা, অর্থাৎ জাকাতের অর্থটা জাকাতের হকদারের কাছে তুলে দেওয়া, এটি হচ্ছে জাকাত আদায়ের সঠিক পদ্ধতি। অতএব জাকাতের অর্থ দিয়ে আমরা শাড়ি চুড়ি কাপড় এটি যেমন কিনবো না, ঠিক তেমনিভাবে ইফতারিও কিনে এটিকে জাকাত হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করবো না, তাতে জাকাত আদায় হবে না। আল্লাহ আলম বিসওয়াব।